এ নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান এর মুখোমুখি হয়েছে কিংস পাঞ্জাব এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুশো একুশ রান তুলেছে তারা পাঞ্জাবের দুশো একুশ রান তোলার পিছনে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন অধিনায়ক কে এল রাহুল ওপেনিংয়ে নেমে এদিন তিনি করেছেন পঞ্চাশ বলে একানব্বই রান পঞ্চাশ বলে একানব্বই রানের ঝড় তোলা কে এল রাহুল করছেন একশো বিরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং একশো বিরাশি স্ট্রাইক রেটে পাঁচ ছক্কা সাত চারে মাত্র পঞ্চাশ বলে একানব্বই রানের ঝড় তুলেছেন কে এল রাহুল অসাধারণ ব্যাটিংয়ে চার ছক্কার ঝড় তুলেছেন তিনি এছাড়া আটাশ বলে রানের ইনিংস খেলেছেন ক্রিস গেইল দুই ছক্কা চার চারে সাজানো ছিল গেইলের ইনিংসটি। শেষের দিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন দীপাক খুদা ভারতীয় এই তারকা করেছেন আটাশ বলে চৌষট্টি রান পাঞ্জাবের পাহাড় সমান লক্ষ্য গড়ার পিছনে সবচেয়ে বড় অবদানটি ছিল রাহুলের মূলত তার দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে তারা প্রথম ম্যাচে দলের অসাধারণ ব্যাটিং নিঃসন্দেহে স্বস্তি দিবে দলের মালিক প্রীতিজিন তাকে হতাশা কাটিয়ে এবারের আইপিএলের শিরোপার দিকে এগিয়ে যাবে তারা